নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পিতৃপক্ষের অবসানে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণে ব্রতী হলেন মানুষ। পতঞ্জলি যোগ সমিতির পক্ষে আয়োজিত হল বস্ত্র বিতরণ শিবির। প্রকৃতি পুজো ও পশু প্রদান উৎসব কচুজোড়ে। দর্শকদের দৃষ্টিনন্দনে একের পল্লী মণ্ডপ সাজছে মাদুরকাঠিতে। রাজনগরে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। এবার খবর বিস্তারিত। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় পূর্বপুরুষের উদ্দেশ্যে জেলার বিভিন্ন জলাশয়ে তর্পণে ব্রতী হলেন মানুষ। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় পূর্বপুরুষের উদ্দেশ্যে জেলার বিভিন্ন জলাশয়ে তর্পণে ব্রতী হলেন মানুষ। এদিন বক্ষেশ্বরের শ্বেতকুণ্ডে যেমন তর্পণে ব্রতী হন বহু মানুষ, তেমনি তিলপাড়া ময়রাখি জলাধার সহ জেলার বিভিন্ন জলাধার ও জলাশয়ে ধরা পড়ে তর্পণ চিত্র। নম পিতৃ দেবতায় তর্পণহম ভব। নম বিষ্ণুনাম তৎসদ্ভূতয়া পিতৃত্বয় আত্ময় শান্তিয় সামর্থ্যময় শীতলয়ং সর্ব আত্ময় পিতৃত্বয় শান্তিয় শীতলয়ং শান্তি। আমার ঈশ্বর আঙ্গুলা এটা ফুলে ভয় টিভি বীরভূম। পতঞ্জলি যোগ সমিতি ও ভারত স্বাভিমান ন্যাসের পক্ষে সিউড়ি সিধুকানু মঞ্চে আয়োজিত হলো বস্ত্র বিতরণ শিবির। পতঞ্জলি যোগ সমিতি ও ভারত স্বাভিমান ন্যাস এর পক্ষে সিউড়ি সিধুকানু মঞ্চে আয়োজিত হলো বস্ত্র বিতরণ শিবির। মহালয়ের মহালগ্নে দেবীপক্ষের সূচনায় প্রতিবন্ধী দুস্থ গরিব মানুষের হাতে সংস্থার পক্ষে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। সঙ্গে ছিল জলযোগের ব্যবস্থা। সংস্থার অন্যতম সদস্য নিবাস দত্ত জানান, গরিব দুস্থ মানুষের সঙ্গে শারদ উৎসবের আনন্দ ভাগ করে নিতেই তাদের এই উদ্যোগ। যেহেতু আমরা প্রত্যেক বছর এই পতঞ্জলি যোগ সমিতি ও ভারত সেবায়ন ট্রাস্টের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ করে থাকি, কারণ আমাদের হিন্দুদের সবথেকে বড় পুজো হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আজকেই তার শুভ সূচনা হলো মহালয়ার দিন, তার জন্য আজকে আমরা এই মহালয়ার দিনে প্রত্যেক বছর এই বস্ত্রদানের একটা আয়োজন করে থাকি, তাই এবছরও করেছি। কতজনকে এবারে প্রায় ২০০-২২০ জনকে আমরা নতুন শাড়ি বা ধুতি যার যেটা প্রয়োজন সেভাবে দিচ্ছি আমরা, এবং তাদের সাথে সাথে কিছু আমরা ওদের একটু টিফিনেরও অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই ব্যবস্থা করেছি। এর প্রায় ১০-১৫ জন তো একদম মানে 90% হ্যান্ডিক্যাপ, বাকি তো এরকম যারা দুস্থ আমরা ওই রকম লোককেই দিচ্ছি, যারা দুস্থ আমরা ওই রকম লোককেই চুজ করে করে দিচ্ছি আর কি। আমাদের পতঞ্জলি যোগ সমিতির মেম্বার চেয়ারম্যান রামু সাধু বলে, হ্যাঁ ঠিক আছে। ভয় টিভি সিউড়ি। সদাইপুর থানার কচুজোড় হাটতলায় আয়োজিত হলো প্রকৃতি পূজা ও পশু প্রদান উৎসব।
সদাইপুর থানার কচুচর হাটতলায় আয়োজিত হলো প্রকৃতি পূজা ও পশু প্রদান উৎসব। প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবে যেমন তুলে ধরা হয় বাংলা তথা আদিবাসীদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে, তেমনি বিশ্ব প্রকৃতিকে বন্দনা করা হয় বিভিন্নভাবে। একই সঙ্গে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয় গবাদি পশু। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য এবং ডাক্তার সব্যসাচী ভৌমিক। জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার। জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিউরো সাইক্রিয়াটিস্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ কাননগো, বহরমপুর মানসিক হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। প্রতি বছরের মতো এবছরও শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য হাল ফ্যাশনে নজর কাড়া রেডিমেড পোশাক এনেছে লক্ষ্মী টেক্সটাইল। লক্ষ্মী টেক্সটাইল, তিন বাজার, সিউড়ি। আধুনিকা যুবতী মহিলাদের জন্য হরেক রকম ফ্যাশনেবল ড্রেসের সাথে সাথে পাবেন ছোট ছোট ছেলে ও মেয়েদের জন্য ট্রেন্ডি অ্যান্ড ফ্যাশনেবল মডার্ন ড্রেস। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318।
শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। শিউরির বড় পূজোগুলির অন্যতম একের পলে সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ এবার সেজে উঠেছে মাদুর কাঠির কাজে। শিউরির বড় পূজোগুলির অন্যতম একের পলে সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ এবার সেজে উঠছে মাদুর কাঠির কাজে। 43-এ পা দেওয়া এই পূজোর বাজেট এবার 5.5 লক্ষ। রথের আদলে তৈরি মণ্ডপে ডাকের সাজে সজ্জিত হয়ে পূজিত হবেন দেবী দুর্গা, এমনই জানা গেল পুজো উদ্যোক্তাদের অন্যতম সন্দীপ দাসের মুখে। হাতে সময় মাত্র 1 সপ্তাহ, তাই মেঘের ভ্রুকুটি উপেক্ষা করে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। ক্লাবের নাম বড়বাগান একের পলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এটা আমাদের 43তম বর্ষ। এবারে আমরা মানে প্রাচীন ঐতিহ্য একটা তুলে ধরার চেষ্টা করছি, রথের আদলে একটা আমরা মণ্ডপ সজ্জা এবং ভেতরের যে আঙ্গিক সেটাও চেষ্টা করছি। আমাদের বাইরেটা পুরো রথের আদলে থাকছে, এছাড়া মাদুর কাঠির কাজ ভেতর দিকে পুরো মাদুর কাঠির কাজ থাকছে। কাঠের শিল্পী ওই মুকুল দাসের চিন্তাভাবনায় আমাদের শান্তিনিকেতনের শিল্পীরা আছে, কাটোয়ার শিল্পীরা আছে, তারা উভয়ে মিলে এই মানে রূপরেখাটা তুলে ধরছে। না বাজেট আনুমানিক আমাদের 5.5 লক্ষ টাকা। ঠাকুরের এবছর আমাদের সাবিকী প্রতিমা ডাকের সাজের মধ্যে আছে। Thank you.
ভয় টিভি সিউড়ি। রাজনগর মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা আয়োজিত হলো সোমবার। রাজনগর মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা আয়োজিত হলো সোমবার। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় বোলপুর ও বর্ধমান ৩৬ ঘণ্টা। নির্দিষ্ট সময়ের খেলায় 2-1 গোলে বর্ধমানকে হারিয়ে জয়ী হয় বোলপুর। জয়ী ও বিজিত দুপক্ষকেই আয়োজকদের তরফে দেওয়া হয় ট্রফিসহ নগদ পুরস্কার। সোমবারের এই চূড়ান্ত খেলাকে কেন্দ্র করে দর্শকদের উদ্দীপনা ছিল চরমে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, স্থানীয় সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ভয় টিভি রাজনগর। আসুন দেখে নিই ১৯শে সেপ্টেম্বরের গুরুত্ব। ১৯শে সেপ্টেম্বর ১৯১৯ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কৌতুকাভিনেতা জহর রায়ের জন্ম হয়। সাহিত্যিক বিমল করের জন্ম হয় ১৯শে সেপ্টেম্বর ১৯২১ খ্রিস্টাব্দে। ১৯৩৬ সালের আজকের দিনে যন্ত্রসঙ্গীত শিল্পী বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের প্রয়াণ ঘটে। ১৯৫৮ সালের আজকের দিনে নেপথ্য গায়ক, গীতিকার ও অভিনেতা লাকি আলীর জন্ম হয়। ক্রিকেট খেলোয়াড় আকাশ চোপড়ার জন্ম হয় আজকের দিনে ১৯৭৭ সালে। ১৯৭৯ সালের আজকের দিনে বিপ্লবী ছোটকা সেনের অগ্রজ ও ভাই সেন নামে সুপরিচিত সুখেন্দু মোহন সেনের প্রয়াণ ঘটে। ১৯৮৭ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর ক্রিকেট খেলোয়াড় সুদীপ ত্যাগীর জন্ম হয়। নৃত্যশিল্পী দময়ন্তী যোশীর প্রয়াণ ঘটে ১৯শে সেপ্টেম্বর ২০০৪ খ্রিস্টাব্দে। ১৮৫১ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু হয়। আকবরের দেওয়া ভূমিখণ্ডে অমৃতসর প্রতিষ্ঠা করেন তিনি। দশম গুরু গোবিন্দ সিংহের মৃত্যু মহারাষ্ট্রে হয় আজকের দিনে ১৭০৪ সালে। ১৯৬০ খ্রিস্টাব্দের আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে জল চুক্তি হয়। ২০০৭ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ১০ বলে ৫০ বিশ্ব রেকর্ড করেন যুবরাজ সিংহ। আবার ৬ বলে ৬টি ছক্কাও মারেন তিনি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পিতৃপক্ষের অবসানে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণে ব্রতী হলেন মানুষ। পতঞ্জলি যোগ সমিতির পক্ষে আয়োজিত হল বস্ত্র বিতরণ শিবির। প্রকৃতি পুজো ও পশু প্রদান উৎসব কচুজোড়ে। দর্শকদের দৃষ্টিনন্দনে একের পল্লী মণ্ডপ সাজছে মাদুর কাঠিতে। রাজনগরে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।